দর্শক এখন পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং ঘন্টা বাজিয়ে দিন যাতে করে আপনারা যে কোনো আপডেট সাথে সাথে পেয়ে যান আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করুন কি হচ্ছে এবং উনি কি করতে চান সেটা দেখতে হলে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা টিপে দিন নমস্কার বন্ধুরা আপনাদের কাছে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে দেখাবো আমি বগো মাছের রেসিপি তো বগো মাছ নিয়েছি এখানে দেখুন আমি গোটাটা নিইনি আমি লেজের দিক থেকে নিয়েছি আর নিয়েছি এখানে দেখুন লঙ্কা বাটা আছে শুকনো লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ আমি এখানে দেড়টা পেঁয়াজ ব্যবহার করেছি একটা টমেটো আর একটা তেজপাতা ওটাকে চিরে ফাটিয়ে নিয়েছি আর নিয়েছি রসুন বাটা আর নিয়েছি আদা বাটা রসুন রসুনটা আমার মিক্সিতে বাটা বলে একটু জল জল হয়ে আছে আর আদাটা এমনি বাটা আছে তো শুরু করা যাক আমার বগো মাছের ঝাল প্রথমে আমি যেটা করব সেটাই বগো মাছের সঙ্গে আমি এখানে দেখুন আদা রসুন বাটাটা আছে এটা দিয়ে দেব প্রথমে রসুন বাটাটা দিলাম তারপর দিলাম আদা বাটাটা আর এখানে লঙ্কা বাটাটা এটা আমি পুরোটাই দিয়ে দেব এখানে আর কিছুটা পেঁয়াজ দিয়ে দেব দিয়ে দেব হলুদ দিয়ে দেব লবণ আর দিয়ে দেব সামান্য তেল এটাকে দিয়ে এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব আমি বগো মাছটা এইভাবে রান্না করেছি আপনারা জানি না কিভাবে রান্না করেন বা করেছেন কিনা আর যদি আমার এই রান্নাটা এইভাবে দেখতে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যেসব বন্ধুরা এইভাবে রান্না করেছেন বা যারা করেননি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা করেছে আর বা কারা করেনি দেখুন এটা আমার মাখা হয়ে গেছে এবার এটাকে আমি 10 মিনিটের জন্য এইভাবে রেখে দেব এটাকে আমি এবার 10 মিনিটের জন্য রেখে দেব ঢাকা দিয়ে তো ফিরে আসছি 10 মিনিট পর তো বন্ধুরা আমি 10 মিনিট পর ফিরে এলাম এবার এই ঢাকনাটা খুলে দেখছি এবার মশলা থেকে মাছগুলোকে আমি ছাড়িয়ে নেব ভালো করে নিয়ে এবার আলাদা করে ফেলছি আমার দেখুন হয়ে গেছে আমার সবকটা মাছ মশলা ঝরানো হয়ে গেছে দেখুন আমি মশলাটাকে আলাদা করে নিয়েছি এবার চলে যাব আমি মাছগুলোকে ভাজতে তো বন্ধুরা এখানে আমি কড়া বসি দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে এসেছে এটা আমি মাছগুলো দিয়ে দেব আমি হালকা আঁচে ভেজে নেব কারণ বেশি জোরে দিয়ে আমি ভাজতে পারবো না গ্যাসটাকে আর যেহেতু মশলা মাখানো আছে এর গায়ে তবে মাছগুলোকে আমি উল্টে দেবো তো মাছগুলো এবার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো মাছগুলো খুব একটা আমি কড়া করে ভাজবো না আমি এবার মাছগুলোকে তুলে নিচ্ছি দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে আর বাদ বাকি যে মাছগুলো রয়েছে এবার আমি ওগুলোকে ভেজে নেব এবার মাছগুলোকে আমি এবার উল্টে দিচ্ছি তো এবার মাছ ভাজা হয়ে গেছে আর মাছগুলোকে তুলে নিচ্ছি
মাছগুলোকে আমি এবার তুলে নিলাম। এর মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেব। তো আমি এর মধ্যে প্রথমে একটু দিয়ে দিলাম একটু চিনি, যে তেজপাতাটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে, আর বাদ বাকি পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ। পেঁয়াজটা যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আমি ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো যে মাছে মশলা মাখি রেখেছিলাম সেই মশলাটাকে আমি রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। তো এবার আমি ভালো করে এটাকে কষিয়ে নেবো মশলাটাকে। এর মধ্যে আর দুটো জিনিস অ্যাড করব, সেটা হলো গিয়ে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো আমি অ্যাড করছি। এইটাকে দিয়ে আমার ভালো করে কষাতে হবে যাতে মশলার গন্ধটা না বেরোয়। এইটা আমার কষানো হয়নি, আমি আরেকটু কষাবো। রঘু মাছটা খুবই খেতে সুন্দর হয় কিন্তু এর একটা গন্ধ আসে, আপনাদের বলা হয়নি। আমি এই রঘু মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু যখন আমি ধুয়ে নিয়েছি উষ্ণ গরম জল আর লেবু দিয়ে পাতি লেবু রস দিয়ে ভালো করে এটাকে আমি ধুয়ে নিয়েছি। এর যে একটা গন্ধ থাকে বগো মাছে সেই গন্ধটা চলে যাবে এইভাবে ধুলে, আর খেতে খুবই টেস্ট হবে। এতে আর একটু জল অ্যাড করছি, জলটাকে দিয়ে আমি আর একটু মশলাটাকে কষাবো, কারণ এখনো মশলা থেকে মশলার কাঁচা গন্ধ ছাড়ছে। তো এই সময় দিয়ে দেবো যে একটা টমেটো আমি কেটে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আর একটু কষাবো। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম এই মাছগুলোকে দিয়ে দেবো। আমি এই সময় গ্যাসটাকে আস্তে করে দিয়ে আমি এখানে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এটাকে। আমি 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি। তো আমি যে ছিঁড়ে রেখেছিলাম যে কাঁচা লঙ্কাগুলো এগুলোকে আমি এবার দিয়ে দিলাম। তো আমি এখানে জল দিয়ে দিয়েছি, আমি আর একটু জল দিয়ে দেবো। আমি আটাকে একটু বাড়িয়ে দিলাম সামান্য। আমি এখানে জলটা খুবই কম ব্যবহার করেছি, খুব একটা বেশি ব্যবহার করিনি। আপনারা যদি একটু ঝোল খেতে চান তাহলে বেশি জল দিতে পারেন। মাছটা একটু কষা কষা বা একটু হালকা ঝোল হলে বেশি ভালো লাগে, ওর জন্য আমি অল্প জল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমার হয়ে গেছে আজকে বগো মাছের ঝাল। আমি জোরে ফোটার জন্য আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি। তো আমার বগো মাছ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো হয়ে গেছে দেখুন, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমি আগেও বলেছি আমি হালকা ঝোল রেখেছি, এটা বেশি ঝোল রাখলে খুব একটা ভালো লাগবে না, বা আপনারা যদি পছন্দ করেন তবু অবশ্যই দিতে পারেন বেশি ঝোল। তবে আমি বলবো এটাকে কষা কষা বা এরকম হালকা ঝোল করে রান্না করলে বেশি ভালো লাগে খেতে। তো আমার বগো মাছের ঝাল রেডি। প্রিয় দর্শক, আমি যখন দর্শক রহস্যের শুরু কিন্তু সেখানে দেখতে হলে চোখ রাখুন। ডিয়ার ভিউয়ার্স, জানতে হলে চোখ রাখুন আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন।